हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आचो आर सुस्थ आचो। आज के आमी निये चले एसेछी चतुर्थ श्रेणी पृष्ठा 17। तो जारा 15 और 16 नम्बर पृष्ठार भिडियोगुलो देखोनि तारा अवश्यई गिये ताड़ाताड़ी भिडियोगुलोके देखे फेलो, कारण आमी आलादा आलादा करे पेज वाइज भिडियोगुलो करेछि तोमादेर भालोभावे बोझार जन्य। तो चलो भिडियोटाके स्टार्ट करि। ভিডিওটা শুরু করার আগে যারা আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর নোটিফিকেশন বেলটাকে ক্লিক করো, যাতে খুব সহজেই তোমাদের সামনে ভিডিওগুলো চলে আসতে পারে। তোমরা 17 নম্বর পৃষ্ঠাটা খুলে ফেলো, দেখো ঘড়ি দেখে সময়ের পার্থক্য বের করি। যখন তোমরা ভিডিওটা দেখবে তখন তোমাদের নিজের সামনে নিজের পাঠ্যপুস্তক যে অঙ্কের বইটা আছে সেটা সঙ্গে খোলা রাখবে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দেখো ঘড়ি দেখে সময়ের পার্থক্য বের করি আমি করাবো। এখানে প্রথমে একটা ঘড়ি আঁকা আছে, তাতে একটা সময় দেওয়া আছে, এবং আরেকটা ঘড়ি পাশে আঁকা আছে, তাতেও একটা সময় দেওয়া আছে। দুটো ঘড়ির সময়ের তোমাকে পার্থক্যটা বার করতে বলেছে। তাহলে এখানে দেখো প্রথমে আগে প্রথম যে ঘড়িটা সেই ঘড়িটাতে কটা বাজে আমাকে আগে জানতে হবে। তাহলে প্রথমের ঘড়িটাতে দেখো ছোট কাঁটাটা 3 আর 4-এর মধ্যে আছে। তাহলে আমি কি বলেছি যে যখন ছোট কাঁটাটা দুটোর ঘরের মধ্যে থাকবে তখন আমরা সবসময় আগের নাম্বারটা ধরবো, মানে প্রথমে যে নাম্বারটা আছে সেটাকে ধরবো। তাহলে 3 আর 4-এর মধ্যে আছে, সেই জন্য আমরা 3 ধরলাম। তাহলে আজ দুপুর 3টে, আর এটা হলো ঘন্টার, যেহেতু ছোট কাঁটাটা ঘন্টার কাঁটা সেই জন্য এটা হলো 3। আর তারপরেরটা মিনিটের কাঁটাটা কত, 5-এর ঘরে আছে। তাহলে আমি বলেছি যার ঘরে থাকবে মিনিটের কাঁটাটা তাকে 5 দিয়ে গুণ করবে। এখানে 5-এর ঘরে মিনিটের কাঁটাটা আছে, তাহলে তাকে যদি 5 দিয়ে গুণ করি হয় হচ্ছে 5 5-এ 25। তাহলে প্রথম ঘড়িটিতে বাজে হচ্ছে 3টে 25 মিনিট। এর পরের ঘড়িটা দেখো, এর পরের ঘড়িটাতেও ছোট কাঁটাটা 3 আর 4-এর মধ্যে আছে। তাহলে আমি প্রথম ঘরটা ধরবো 3, আর তারপরে আছে 7-এর ঘরে বড় কাঁটাটা। 7কে 5 দিয়ে যদি গুণ করি 5 7-এ 35 হয়। তাহলে পরের ঘড়িটাতে বাজে হচ্ছে 3টে 35 মিনিট। তাহলে এখন আজ দুপুরে 3টে 25 মিনিট থেকে আজ দুপুর 3টে 35 মিনিট এই দুটো সময়ের তফাৎ কত, দেখো 5 5-এর কাঁটাটা আগে 5 নম্বরের ঘরে ছিল বড় কাঁটাটা, সেটা সরতে সরতে 7-এর ঘরে আছে। তাহলে তুমি দেখো কত ঘর গেল, প্রথমে 6 1 ঘর, তারপর 7 হচ্ছে 2 ঘর। প্রত্যেকটা ঘরের মধ্যে তফাৎ কত, 5 করে করে তফাৎ। তাহলে দুবার দুটো ঘর পেরিয়ে গেছে, ওই জন্য 5 আর 5-এ 10। তাহলে কত তফাৎ হবে, 10 মিনিটের তফাৎ হবে। পরের অঙ্কটা দেখো, একটা ঘড়ি আঁকা আছে একদম, এটা তো খুব সহজ নিয়ম, ছোট কাঁটাটা 4-এর ঘরে আছে আর বড় কাঁটাটা একদম স্ট্রেট 12-এর ঘরে আছে। তাহলে এরকম ধরনের যখন ঘড়িটা থাকে তখন ছোট কাঁটাটা যার ঘরে থাকে তটাই বাজে। তাহলে তোমরা সকলে আমার সাথে বলো যে এটাতে কটা বাজে, এটাতে 4টে বাজে। তাহলে লেখা আছে আজ বিকেল, বক্সে লেখা আছে 4, তাহলে 4টে বাজছে। 4টে থেকে আজ বিকেল বক্স আছে। এবার দেখো ঘড়িটাতে ছোট কাঁটাটা 4 আর 5-এর কিন্তু মাঝখানে আছে, তাহলে আর বড় কাঁটাটা 3-3-এর কাছে আছে। তাহলে বড় কাঁটাটা যখন 3-এর কাছে আছে তখন ছোট কাঁটাটাকে আমরা কি ধরবো, আমি কি বলেছি দুটো ঘরের মধ্যে থাকলে প্রথম ঘরটাকেই আমরা ধরবো, তাহলে 4, আর পরেরটা 15, যেহেতু 5কে 3 দিয়ে 3-এর ঘরে আছে, 5কে 3 দিয়ে গুণ করলে 15 হবে, তাহলে 3 5-এ 15, তাহলে 4টে 15 মিনিট। তাহলে দুটো ঘরের মধ্যে তফাৎ কত, একটাতে 4টে বাজে আর একটাতে 4টে 15 বাজে, তাহলে দুটোর তফাৎ 15 মিনিট। পরের অঙ্কটা দেখো, একটা ঘড়ি আঁকা আছে, এই ঘড়িটাতে তোমাকে টাইমটা বার করতে বলছে। ছোট কাঁটাটা 7 আর 6-এর মাঝখানে আছে, তাহলে 7 আর 6-এর যখন মাঝখানে আছে তখন আমরা 6টাই ধরবো। আর যখন পরের ঘরটা দেখো 6 আছে, তাহলে 6 হচ্ছে 5 আর 6 30 হয়, তাহলে 5কে 6 দিয়ে গুণ করলে 30 হয়, তাহলে 6টা 30 মিনিট। আচ্ছা পরের ঘরটা দেখো, পরের যে ঘড়িটা আছে সেটা হচ্ছে আজ সন্ধে 7-এর ঘরে, 7 আর 8-এর মোটামুটি 7টা অলরেডি একটু ক্রস করে গেছে। তাহলে ক্রস করে গেলেও তাহলে আমরা কী ধরবো ওটাকে, 7টা, আর বড় কাঁটাটা 2-এর ঘরে আছে, তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে 10 হয়, তাহলে 7টা 10 মিনিট। তাহলে একটাতে 6টা 30 মিনিট আর একটাতে 7টা 10 মিনিট, তাহলে দুটোর মধ্যে
তফাত কতটা? 7টা 30 মিনিট 30 থেকে কোথায় গেছে? 10-এ। তাহলে এখন ঘরটাকে গুনো কতগুলো ঘর হয়। এখানে বড় কাঁটাটা 6-এ ছিল, তারপরে 7, 8, 9, 10, 11, 12, 1, 2 করে এরকম 2 অবধি গেছে। তাহলে যে যত অবধি গেছে তত ততটা কতটা ঘর গেছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8 ঘর হচ্ছে তোমার সরে গেছে, তাহলে 8টা গ্যাপ হয়েছে। তাহলে 8-কে 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5, 8, 40 মিনিট হয়। তাহলে কতটা তফাত হবে? 40 মিনিটের তফাত হবে। এখান দিয়ে যদি 8টা ঘর গেছে আর 5 ঘর গ্যাপে গ্যাপে আছে, প্রত্যেকটা ঘরের তফাত হচ্ছে 5 করে করে। তাহলে তুমি যদি এইভাবেও হিসাব করো, পা প্রথমের গ্যাপটা ধরলে 5, তারপরে গ্যাপটা ধরলে 10, তারপরে 15, তারপরে 20, তারপরে 25, তারপরে 35, তারপরে হচ্ছে এইভাবে করে করে যদি যাও, তাহলে 2 পর্যন্ত গিয়ে দেখবে 40 মিনিট হচ্ছে। পরের ঘড়িটা দেখো, এটা তো খুবই সহজ। এখানে ঘড়িটাতে কটা বাজছে? ছোট কাঁটাটা ঠিক 9-এর ঘরে, বড় কাঁটাটা একদম স্ট্রেট 12-এর ঘরে। তাহলে আজ রাত 9টা বাজছে। পরেরটা আজ রাত 9টার থেকে আজ রাত, এখানে দেখো ঠিক কটা বাজছে? ছোট কাঁটাটা 10-এর ঘরে, বড় কাঁটাটা 12-এর ঘরে, তাহলে হচ্ছে 10টা। তাহলে বলছে এটার তফাত কত? যেহেতু রাত্রি 9টা থেকে রাত্রির 10টা হয়েছে, তাহলে পুরো 1 ঘন্টা ঘুরলো। তাহলে 1 ঘন্টা ইকুয়াল টু কত হয়? 60 মিনিট। এটা তোমাকে হিসেব করা দরকার নেই, তোমরা নিজেরাই জানো 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে পুরো কাঁটাটা 1 ঘন্টা ঘুরেছে, ঘোরার পরে রাত 10টা বেজেছে, তাহলে ইকুয়াল টু কত তফাত হবে? 60 মিনিটের তফাত হবে। তাহলে এটা হবে হচ্ছে 60 মিনিট। তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট আমি আমার ভিডিওতে পাচ্ছি। ম্যাম আপনার বোঝানো খুব ভালো লাগছে। তো এই ছোট ছোট কমেন্টগুলো আমাকে তোমাদের এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে। আমি চাই আমার মাধ্যমে তোমাদের যতটা হেল্প করা যায়, তোমরা যারা ভিডিও দেখছো তারা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কের থ্রুতে শেয়ার করে দাও, যাতে ওরাও আমার ভিডিওগুলোকে দেখতে পাই। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। সব বলে ভালো থেকো, আর সুস্থ।